নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 25শে অক্টোবর 2021-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে মোট 4টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট এবং আপনাদের যে বেসিক কনসেপ্ট সেটা বিল্ডিংয়ে দুখানা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুবই সাহায্য করবে। আমরা ডিটেলসে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে বারবাডোস ইলেক্টস ফার্স্ট এভার প্রেসিডেন্ট রিপ্লেসিং ব্রিটিশ মনার্কি। তো বারবাডোস বলে একটা কান্ট্রি রয়েছে, ছোট্ট খুব কান্ট্রি, অ্যাকচুয়ালি কান্ট্রি বলাও ভুল, একটা আইল্যান্ড বলতে পারেন। এই বারবাডোস কিন্তু নিজের স্বাধীনতা উপলক্ষে তার প্রেসিডেন্টকে সিলেক্ট করেছে। এর আগে ওই বারবাডোসের প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ। তো এবার থেকে বারবাডোসের নতুন যে প্রেসিডেন্ট তাকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। আমরা ম্যাপের মাধ্যমে দেখব বারবাডোস কোথায় রয়েছে। তার আগে একটু তথ্য জেনে নেওয়া যাক, খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় সামনে যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষা জিজ্ঞাসা করা হবে, স্পেশালি WBCS UPSC-র এক্সামেও জিজ্ঞাসা করা হবে এখান থেকে। তবে দেখুন এখানে বলছে বারবাডোস হ্যাজ ইলেক্টেড ইটস ফার্স্ট এভার প্রেসিডেন্ট টু রিপ্লেস দ্য ইউনাইটেড কিংডমস কুইন এলিজাবেথ অ্যাজ হেড অব দ্য স্টেট ইন এ ডিসিসিভ স্টেট টুয়ার্ডস শেডিং দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড কলোনিয়াল পাস্ট। তো এর আগে যে বারবাডোস ইংল্যান্ডের কলোনি ছিল, তারপর থেকে বারবাডোসের হেড বা হেড অব দ্য স্টেট হিসেবে কাজ করে আসছেন ইংল্যান্ডের কুইন এলিজাবেথ। তো এবারে দেখুন এই যে বারবাডোস কিন্তু একটা ফর্মার ব্রিটিশ কলোনি, অর্থাৎ এর আগে বারবাডোসে ব্রিটিশ, যেমন ভারতবর্ষে যেমন 200 বছর ধরে ব্রিটিশ রাজত্ব করেছিল, তেমন বারবাডোসেও ব্রিটিশরা রাজত্ব করেছিল। তার ফলে ভারত যেমন এখন ব্রিটিশদের কলোনি, সরি, আগে যেমন ভারত ব্রিটিশদের কলোনি ছিল, তেমনই কিন্তু বারবাডোসও ব্রিটিশদের কলোনি ছিল। তো এই পার্সপেক্ট থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বারবাডোস রিসেন্টলি ফর্মার ব্রিটিশ কলোনি হওয়া সত্ত্বেও বারবাডোসে কুইন এলিজাবেথ রাজত্ব করতেন বা হেড অব দ্য স্টেট ছিলেন, কিন্তু সেই যে ঐতিহ্যটাকে তারা কিন্তু বিনাশ করে তারা নতুন চিফ বা নতুন যে প্রেসিডেন্ট তারা ইলেক্ট করেছেন। এবারে বলছে দেখুন বারবাডোস ওয়াজ ক্লেইমড বাই দ্য ব্রিটিশ ইন 1625। তো বারবাডোস ব্রিটিশদের দ্বারা ক্লেইম করা হয় 1625 সালে। ইট হ্যাজ সামটাইমস বিন কল্ড লিটিল ইংল্যান্ড, বারবাডোসকে মাঝে মধ্যে বলা হতো লিটিল ইংল্যান্ড ফর ইটস লয়ালিটি টু ব্রিটিশ কাস্টমস। তো ব্রিটিশ কাস্টমসের প্রতি লয়ালিটি দেখে এটাকে লিটিল ইংল্যান্ডও বলা হতো। ইট ইজ দ্য ক্যারিবিয়ানস ইস্টার মোস্ট আইল্যান্ড, ক্যারিবিয়ান সিতে ইস্টার মোস্ট, অর্থাৎ সবচেয়ে পূর্ব দিকের আইল্যান্ডগুলোর মধ্যে একটি। আমরা এবার ম্যাপের মাধ্যমে বারবাডোস সম্পর্কে দেখে, এই যে দেখুন বারবাডোস, এই যে আমি অ্যাকচুয়ালি প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, আমি গুগলে সার্চ করছিলাম, প্রত্যেকটা গুগলের ম্যাপে ছোটো ছোটো করে দেওয়া ছিল, তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপর এই ম্যাপটাই দেখলাম, এখানে একেবারে ইস্টার মোস্ট ক্যারিবিয়ান সির ম্যাপটা পেলাম, এখানেই কিন্তু রয়েছে বারবাডোস। এই যে আমি আরেকবার পয়েন্টিং করে দিচ্ছি, এই যে বারবাডোস হচ্ছে ক্যারিবিয়ান সির একেবারে ইস্টার মোস্ট পয়েন্ট। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু সামনে যত পরীক্ষা আসছে খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। তো মনে রাখবেন বারবাডোস 1625 সালে ইংরেজদের দ্বারা ক্লেইম করা হয়, এটাকে লিটিল ইংল্যান্ড বলা হয়, বারবাডোস তার নতুন প্রেসিডেন্ট ইলেক্ট করেছেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, আর এর আগে ব্রিটিশদের কলোনি ছিল। নেক্সট দেখুন, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে, ইন্টারন্যাশনাল স্লো লেপার্ড ডে 23rd অক্টোবর। তো গত বছর ঠিক আমি একই দিনে 25th অক্টোবর অথবা 24th অক্টোবরে আলোচনা করেছিলাম যে ইন্টারন্যাশনাল স্নো লেপার ডে কবে পালন করা হয়, আমার এক্স্যাক্টলি মনে রয়েছে। এবার সামনে যে NTPC এক্সাম হয়ে গেছিলো, সেই NTPC-তে কিন্তু বহু শিফটে, কমপক্ষে 2 থেকে 3টে শিফটে আমি দেখেছিলাম বা এই যে ইন্টারন্যাশনাল স্নো লেপার ডে কবে পালন করা হয় এই টাইপের কোশ্চেন আসতে। তো দেখুন, ওয়ার্ল্ড স্নো লেপার ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন 23rd অক্টোবর এভরি ইয়ার, প্রতি বছর 23শে অক্টোবর ইন্টারন্যাশনাল স্নো লেপার ডে পালন করা হয়। দ্য মেইন পারপাস অফ দিস ডে ইজ টু শো দ্য ইম্পর্টেন্স অফ স্নো লেপার্ড কনজারভেশন অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস ইনক্রেডিবল অ্যানিম্যাল। এই যে ইনক্রেডিবল অ্যানিম্যাল স্নো লেপার্ড, এর সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি করা এবং এর ইম্পর্টেন্স আমাদের ওয়ার্ল্ডের পক্ষে, আমাদের যে এনভায়রনমেন্ট তার পক্ষে যে ইম্পর্টেন্স সেটা বোঝানোর জন্যই কিন্তু এই যে ইন্টারন্যাশনাল স্নো লেপার ডে প্রতি বছর 23শে অক্টোবর পালন করা হয়। আর ফার্স্ট স্নো লেপার ডে হয় 23শে অক্টোবর 2014। স্নো লেপার্ড কোথায় কোথায় পাওয়া যায় দেখুন, এখানে বলছে ইন্ডিয়া, নেপাল, ভুটান, চায়না, মঙ্গোলিয়া, রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান,
কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান, এই স্টেটগুলোতে কিন্তু স্নো লেপার্ড পাওয়া যায়। আমাদের যে হিমালয়ে এই রিজিয়নটায় কিন্তু স্পেশালি স্নো লেপার্ড পাওয়া যায়, হিমালয়ের সম্পূর্ণ রিজিয়ন না, হিমালয় তো বিরাট বড় রিজিয়ন, এখানে পাওয়া যায় কিছু কিছু এরিয়াতে। নেক্সট দেখবো জম্মু অ্যান্ড কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর বা লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা ইনোগ্রেটস জাশান ই জাফরান। তবে মনে রাখবেন এখানে ইনোগ্রেট কিন্তু তিনি সামনাসামনি ইনোগ্রেট করেনি, ই ইনোগ্রেট করেছেন, ই কথার অর্থ ইলেকট্রনিক, অর্থাৎ ইলেকট্রনিক্যালি কিন্তু তিনি ইনোগ্রেট করেছেন জাশান ই জাফরান। এখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স টানার অন্যতম গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সেটা ছিল জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেলের নাম আপনাদের সামনে আনা। কারেক্ট আনসার তাহলে কি মনোজ সিনহা। তো এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা ই ইনোগ্রেটস দ্য জাশান ই জাফরান হারভেস্টিং স্যাফরন ইন প্রেজেন্স অফ ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার কৈলাস চৌধুরী। এখান থেকে মনে রাখবেন এই যে জাশান ই জাফরান, এটা কিন্তু জাফরান যে আপনারা জানেন যে মশলা রয়েছে, সেই জাফরান রিলেটেড কিন্তু একটা স্কিম বা জাফরান রিলেটেড একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিম বলতে পারেন। কারণ এখানে বলছে দেখুন মিনিস্টার অফ স্টেট অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার কৈলাস চৌধুরী, তার সাথে কিন্তু এটা ইনোগ্রেট করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। আর জাফরান জিআইটা পেয়ে রয়েছে, পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করে জাফরান কোথায় সবচেয়ে ভালো উৎপাদিত হয়, কারেক্ট আনসার জম্মু কাশ্মীর, প্রহুবার এসএসসির এক্সামে কিন্তু এই সেম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট দেখবো খুবই ইম্পর্টেন্ট এটাও, তুর্কি। আপনারা কয়েকদিন আগেই হয়তো নিউজটা পেয়েছেন FATF ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, তুর্কিকে এর আন্ডারে গ্রে লিস্টে ফেলা হয়েছে। দেখুন FATF এর আন্ডারে গ্রে লিস্ট, ব্ল্যাক লিস্ট, এরকম অনেক লিস্ট রয়েছে। তো তুর্কির সাথে জর্ডন, মালি, এদেরকে FATF ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে ফেলা হয়েছে। তো জুরিসডিকশন আন্ডার ইনক্রিজড মনিটরিং, অলসো নোন অ্যাজ দ্য FATF গ্রে লিস্ট। তো এখানে 23 কান্ট্রি কিন্তু এই যে FATF গ্রে লিস্টে রয়েছে। তো এই যে FATF এর কাজ কী, FATF দেখে যে কোন কান্ট্রি আর টেরোরকে মানি প্রোভাইড করছে, মানি লন্ডারিংকে একেবারে দমন করতে পারছে না, টেরোরকে মদত দিচ্ছে, এইসব কান্ট্রিগুলোকে কিন্তু গ্রে লিস্ট, ব্ল্যাক লিস্টে ফেলা হয়। তো ব্ল্যাক লিস্টে তাদেরকেই ফেলা হয় যেসব কান্ট্রি একেবারে সামনাসামনি মদত দিচ্ছে টেরোরিজমকে, মানি সাপ্লাই করছে তাদেরকে, মানি লন্ডারিংকে মদত দিচ্ছে, সেই সব কান্ট্রিকে কিন্তু ব্ল্যাক লিস্টে একেবারে ডিরেক্টলি ফেলা হয়। আর গ্রে লিস্টে তাদেরকেই ফেলা হয় যারা মোটামুটি এগুলোকে করছে, সেম কাজই করছে কিন্তু কিছুটা একটু পিছিয়ে রয়েছে ব্ল্যাক লিস্টের কান্ট্রিগুলোর থেকে। বলতে পারেন এগুলো খুবই ভালো কান্ট্রি এই যে মানি লন্ডারিং এবং এই যে টেরোরকে ফান্ডিং করার জন্য। তো পাকিস্তানও কিন্তু এই যে গ্রে লিস্টের আন্ডারে রয়েছে। তো পাকিস্তান, তুর্কি, মালি এগুলো গ্রে লিস্টের আন্ডারে রয়েছে। তো গ্রে লিস্টের আন্ডারে কী বলছে দেখুন, কান্ট্রিজ দ্যাট আর কনসিডার সেফ হেভেন ফর সাপোর্টিং টেরর ফান্ডিং অ্যান্ড মানি লন্ডারিং আর পুট ইন দ্য FATF গ্রে লিস্ট, দিস ইনক্লুশন সার্ভ অ্যাজ এ ওয়ার্নিং টু দ্য কান্ট্রি দ্যাট ইট মে এন্টার দ্য ব্ল্যাক লিস্ট। এবার দেখুন এর ইম্পর্টেন্স কী, গ্রে লিস্টে তখনই ফেলা হয় তারপরে ওয়ার্নিং দেওয়ার পরে, তারা যদি না শোনে তারা তাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, এর মধ্যে আপনারা চেষ্টা করুন মানি লন্ডারিং এবং টেরর ফান্ডিংটা কমানোর, যদি সম্ভব হয় তাহলে ভালো, না হলে কিন্তু আবার ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হয়। এবার বলি এর ইম্পর্টেন্সটা কী, ধরুন কোনো কান্ট্রিকে ব্ল্যাক লিস্টে ফেলা হলো FATF-এর, কোনো কান্ট্রিকে ব্ল্যাক লিস্টে ফেলা হলো মানে মেজর যেগুলো কান্ট্রি, অর্থাৎ FATF-এর আন্ডারে মেজর যে কান্ট্রিগুলো, সেই সমস্ত কান্ট্রি ওই যে ব্ল্যাক লিস্টে ফেলা কান্ট্রির সাথে সমস্ত রকম ট্রেড বন্ধ করে দেবে এবং তাদেরকে কিন্তু ফিনান্সিয়ালি প্রেশারাইজ করার চেষ্টা করবে। যেমন ধরুন পাকিস্তান, পাকিস্তান গ্রে লিস্টে রয়েছে, পাকিস্তান এই গ্রে লিস্টে থাকার কারণে কিন্তু অনেক কান্ট্রি পাকিস্তানের ওপর প্রেশার ক্রিয়েট করে এই যে টেরর ফান্ডিং তারা যাতে আর না করে, মানি লন্ডারিং তারা যাতে আরও কম করে। তো এই হচ্ছে ইম্পর্টেন্স ব্ল্যাক লিস্ট এবং গ্রে লিস্টের, আশা করি আপনার ধারণা অনেকটা ক্লিয়ার হলো। তো এই ছিল আজকে 4টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।